হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার করতে হলে কি কি শর্ত মানতে হবে এবং কারা কারা মূলত কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন, কোন কোন কলেজ থেকে কোন কোন কলেজে যেতে পারবেন, কোন কোন কলেজ থেকে কোন কোন কলেজে যেতে পারবেন না, এর সকল বিষয় নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা নোটিশ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক দেওয়া আছে যে ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী স্নাতক পাস। তো এখানে অনেকগুলো নিয়ম আছে, সবগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই নোটিশটা আমি কোথা থেকে পেলাম এটা হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো এটা হচ্ছে কলেজ ট্রান্সফার করার অনলাইনে আবেদনের লিঙ্ক। এই লিঙ্কে যাওয়ার পর আমরা যখন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো, তখন আমরা এই নোটিশটা পেয়ে যাব। আপনারা যখন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা যখন এই ড্যাশবোর্ডে আসবেন, তখন আপনারা আবেদন করার জন্য আমরা কোথায় যেতে হবে এটা তো জানি সবাই আমরা, যে যে একাডেমিক সার্ভিস, এটার এই রেডিও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে একাডেমিক সার্ভিস, এটাতে ক্লিক করবেন। মানে মূলত হচ্ছে আমরা যেখানে গিয়ে আবেদন করবো সেখানে এই নোটিশটা দেওয়া আছে। দেখেন, ক্লিক করার পর এখানে সবগুলো সার্ভিসের নাম চলে আসছে। তো এই যে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনের ঘরে এখানে রোলস ফর অল সার্ভিস, এটাতে ক্লিক করলে আপনি এখানে যতগুলো সার্ভিস আছে সবগুলো রোলস দেখতে পারবেন। তো আমরা দেখবো হচ্ছে এখানে রোলস, এটাতে যখন আমরা ক্লিক করবো তখন সাথে সাথে দেখেন আরেকটা ট্যাবে ওপেন হয়ে গেছে, যে আমরা যে ফাইলটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ফাইলটা। সর্বপ্রথম যে শর্ত, প্রথম বর্ষ থেকে আপনি যদি প্রমোটেড না হন তাহলে আপনি কলেজ ট্রান্সফার করতে পারবেন না, এটা হলো প্রথম শর্ত। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন কোনো একটা সরকারি কলেজে পড়ালেখা করতেছেন, সেই সরকারি কলেজ থেকে আপনি চাইলে যে কোনো একটা সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি কোনো বেসরকারি কলেজে পড়েন তাহলে আপনি বেসরকারি থেকে কোনো এক সরকারি কলেজে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না, কিন্তু যে কোনো বেসরকারি কলেজে আবেদন করতে পারবেন। আবার শিক্ষার্থী একটি কলেজে প্রথম বর্ষে ভর্তির আবেদন করেছিল কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে পূর্বে আবেদনকৃত কলেজে বা সমমান কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না। এ কথাটার মানে হচ্ছে, ধরেন আপনি যখন ভর্তি হয়েছিলেন অনার্স বা ডিগ্রিতে ন্যাশনাল ভার্সিটিতে, তখন আপনি ভর্তির সময় যে কলেজে চয়েস দিয়েছিলেন, যে ওই কলেজে আপনি ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, সেই কলেজে আপনি কোনো কারণে ধরেন চান্স পান নাই, প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, মানে যতগুলো মেরিট লিস্টই দেখ সেগুলোতে আপনি চান্স পান নাই, কিন্তু পরবর্তীতে রিলিজ স্লিপে অন্য একটি কলেজে ভর্তি হয়েছিলেন, এখন আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজ থেকে আবার চাচ্ছেন যে আপনি প্রথম যে কলেজে আবেদন করেছিলেন ভর্তির জন্য সেই কলেজে আপনি ফেরত আসার জন্য, মানে হচ্ছে ট্রান্সফার হওয়ার জন্য, এটা কিন্তু আপনি পারবেন না। মানে হচ্ছে প্রথমবার আপনি যেটাতে চান্স পান নাই সেটাতে কিন্তু আপনি কোনো সময় ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না, এটাই বোঝাচ্ছে তারা। তো আমরা দুই নম্বরে যদি দেখি, মানে হচ্ছে আপনার যে অভিভাবক, আপনার বাবা মা অথবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী অভিভাবক হয়ে থাকে, এই তিনজন থেকে যে কোনো একজনের যদি কোনো প্রকার সরকারি চাকরিজীবী হয়ে থাকে এবং তাদের কোনো বদলি হয়, মানে এক জেলা থেকে অন্য জেলায়, ধরেন আপনি যেখানে এখন পড়ালেখা করতেছেন সেখান থেকে বদলি হয়ে অন্য কোনো জেলায় তাদের ট্রান্সফার হয়ে গেছে, তো এখন আপনাকে সে ওই জেলায় চলে যেতে হবে, ওই জেলার কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে ট্রান্সফার হতে হবে। তো ওই ক্ষেত্রে আপনি এই ট্রান্সফারের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনি কী কী দিতে হবে সেটা এখানে লেখা আছে, যে শুধুমাত্র সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকদের বদলিজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। মানে হচ্ছে আপনার অভিভাবক সরকারি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানের যদি চাকরি করে থাকে তাহলে আপনি সেই কারণ দেখিয়ে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না। মানে হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে এই কারণ দেখিয়ে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে যে চাকরিরত অভিভাবকের বদলির আদেশ, যোগদানপত্র, চাকরির আইডি কার্ড ও অভিভাবকের সম্মতি পত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে। মানে হচ্ছে এই কারণটা যদি আপনি দেন যে আপনার অভিভাবকের চাকরির বদলির কারণে আপনি ট্রান্সফার চাচ্ছেন তাহলে এই কাগজগুলো লাগবে, এগুলো আর অভিভাবক তার আইডি কার্ড, চাকরির যে আইডি কার্ড সেই আইডি কার্ড এবং আপনার অভিভাবক যে তার সম্মতিপত্র, একটা লিখিত সম্মতিপত্র আপনাকে আবেদনের সাথে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে তিন নম্বরে, মেয়ে শিক্ষার্থী বিবাহবন্ধন, সেক্ষেত্রে বিবাহের কাবিননামা এবং যেটা লেখা আছে দেখছেন হিন্দু খ্রিস্টান মানে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম হলে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র সাথে জমা দিতে হবে। মানে প্রথম কথাটা হচ্ছে যে আপনি এই কারণটা দেখে আপনি আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে মেয়ে, কোনো মেয়ে যদি তার বিবাহ হয়ে যায় যে আপনার
অনার্স বা ডিগ্রি ভর্তি হওয়ার পরে তার বিবাহ হয়েছে। এখন যেখানে বিবাহ হয়েছে সেখানে কোনো একটি কলেজে ট্রান্সফার হতে যাচ্ছে, সেই কারণ দেখে সে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে কী কী লাগবে? সেক্ষেত্রে লাগবে হচ্ছে তাদের বিবাহের কাবিননামা বা একত্র একটা ছবি এবং বিয়ের দাওয়াতপত্র, এবং আপনার স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার স্বামী যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে একটা যোগদানপত্র, সে যে চাকরিতে যোগদান করেছে সেটার প্রমাণ, তারপর আপনার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কোনো কাজে যদি নিয়োজিত থাকে তার একটা প্রমাণপত্র আপনি অ্যাড করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর, যে আপনি এখানে পড়েন সেটা যদি আপনার স্থায়ী, সেটা যদি আপনার অস্থায়ী ঠিকানা হয়, আপনার দেশের বাড়ি অন্য জায়গায় হয়, আপনি চাইলে আপনার দেশের যে কোনো একটি কলেজে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। তো ওই ক্ষেত্রে কী কী লাগবে? যদি তার নিজের জেলায় কোনো কলেজে তার পঠিত বিষয়সমূহ অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে সার্ভারের জন্য আবেদন করতে পারবে। এখন ধরেন আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার মধ্যে কোনো কলেজে আপনার যে যে বিষয় সেই বিষয় খালি নেই, তো আপনি যদি চান আপনার জেলার পার্শ্ববর্তী যে জেলা সেটাতেও চাইলে যদি সিট খালি থাকে সেখানে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার কাগজপত্র যা লাগবে সেটা হচ্ছে শিক্ষার্থীর নিজের এবং পিতা মাতা এবং জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। মানে আপনার যে শিক্ষার্থী তার নিজের এনআইডি কার্ড, তার বাবা মা যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড এবং অভিভাবকের একটা মতামতের পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনাযোগ্য মনে করলে টিসি প্রদান করবেন। তারপর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। মানে হচ্ছে কোনো একজন স্টুডেন্টের যদি অভিভাবক মারা যায়, মানে হচ্ছে মা বাবা যে কোনো একজন মারা গেলো, সেই কারণে যদি আপনার কোনোটা কলেজ ট্রান্সফার করতে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার কী কী লাগবে সেটা হচ্ছে যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন, মানে মাত্র মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেটের কপি অথবা চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র, মানে চেয়ারম্যান কর্তৃক যেটা ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সেই ডেথ সার্টিফিকেট মানে মৃত্যু সনদ জমা দিতে হবে। অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র, তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে। মানে হচ্ছে আপনার যে অভিভাবক মারা গেছে তার বদৌলতে আপনার বর্তমান যে অভিভাবক হবে তার যে দায়িত্ব আপনার আপনার দায়িত্ব যার উপর বর্তাবে সে তার একটা সম্মতিপত্র, এবং সে যদি কোনো সরকারি চাকরিজীবী বা তার যে পেশা কী পেশা তার সেই পেশা সম্পর্কিত বা কর্মস্থল সংক্রান্ত একটা প্রমাণপত্র দিতে হবে লিখিত, যে সে এই কাজ করে এই জায়গায় থাকে এরকম। তারপর হচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের একটা কপি আবেদনের সাথে জমা দিতে হবে। তারপর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে। কোনো একজন শিক্ষার্থী যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে সেই প্রতিবন্ধী প্রমাণের জন্য সমাজ কল্যাণ কর্তৃক যে একটা সনদপত্র দেওয়া হয় সেটা আপনি আবেদনের সাথে জমা দিতে হবে। তারপর 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একই জেলা বা বিভাগীয় শহরে অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেওয়া যাবে না, তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য। মানে হচ্ছে আপনি চাইলেই আপনার নিজের জেলা মানে একই জেলাতে বা একই বিভাগের ভিতরে আপনি একই শহরে যে কোনো দুটি কলেজ, মনে করেন আপনি একটা পড়ালেখা করতেছেন আর একটা একই জেলা বা একই বিভাগের একই শহরে আপনি চাচ্ছেন ট্রান্সফার হতে, এটা কিন্তু আপনি পারবেন না। মানে এই জেলা বা এই বিভাগ ছাড়া অন্য জেলা বা বিভাগ একটা শহরে আপনি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। তবে আরেকটা কথা বলে দিছে সেটা হচ্ছে মেয়েদের জন্য একটা কোনো নির্দিষ্ট কারণবশত হলে আপনার এই শর্তটা একটু শিথিলযোগ্য, মানে একটু কম্প্রোমাইজ করবে তারা, যে মেয়েদেরকে অনেক সময় দিতে পারে এই এই শর্তটার মাধ্যমে আপনি আবেদন করলে এটা দিতে পারে, তবে ছেলেদের ক্ষেত্রে এটা দিবে না। 8 নম্বরে যেটা আছে সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম অথবা বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন শাখা কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে। অনেকের দেখা যায় যে বিভিন্ন কলেজ হঠাৎ করে, ধরেন আপনি যে কলেজে পড়ালেখা করতেছেন সেই কলেজে একটা কোনো একটা সমস্যার কারণে তাদের কলেজটাই বন্ধ করে দিল, বা আপনি যে বিষয়টা পড়াশোনা করতেছেন সেই বিষয়টার স্থগিত করে দিল, যে এই বিষয়ে আর এই কলেজে পড়াশোনা হবে না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো অন্য একটা কলেজে ট্রান্সফার হতে হবে। তো ওই ট্রান্সফার এই কারণ যদি আপনি দেখেন ট্রান্সফারের ক্ষেত্রে, তাহলে আপনাকে আপনি যে কলেজে বর্তমানে পড়ালেখা করতেছেন সেখান থেকে তাদের যে সমস্যা সেই সমস্যার একটা কাগজ, মানে হচ্ছে তাদের যদি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকে তাহলে ওই বন্ধ হওয়ার যে একটা প্রমাণপত্র যেটা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়ে থাকে ওই প্রমাণপত্রের কাগজ আপনি আবেদনের সাথে জমা দিতে হবে। তারপর হচ্ছে 9 নম্বরে আবেদনের সাথে কি কি জমা দিতে হবে সেটা হচ্ছে আবেদনের সাথে উভয় কলেজের অধ্যক্ষের সুপারিশ পত্র, মানে আপনি যে কলেজ থেকে যেতে চাচ্ছেন এবং যে কলেজে যাবেন
সেই কলেজের দুইটা কলেজেরই যেটাতে আছেন এবং যেটাতে যাবেন দুইটা কলেজেরই অধ্যক্ষের একটা সুপারিশ পত্র থাকবে লিখিত, এটার জমা দিতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে আপনার প্রবেশপত্র, আপনার পরীক্ষার ফলাফল, একটা মার্কশিট জমা দিতে হবে। তারপর হচ্ছে উভয় কলেজের সর্বশেষ অধিভুক্ত বিষয়ের নবায়নের কপি জমা দিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি আবেদনের সাথে সংযুক্তি করতে হবে। নর্মালি এই বিষয়গুলো সবারই দিতে হবে। আর উপরে যেগুলো বললাম এগুলো হচ্ছে যার যার কারণ অনুযায়ী ওই কাগজগুলো আপনি অ্যাড করবেন, যে যে কারণ উল্লেখ করবেন দুজনের করে সেই কারণ অনুযায়ী আপনাদের কাগজপত্র অ্যাড করতে হবে। তারপর 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী একাধিকবার ছাড়পত্র নিতে পারবে না। মানে একজন শিক্ষার্থী যে কোনো কারণে হোক একাধিকবার, মানে একের অধিক আপনি ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন না, শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 11 নম্বর, ছাড়পত্র প্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে কেবলমাত্র চলতি বছরের 6 মাসের বেতন ফি ব্যতীত ছাড়া আর কোনো অর্থ আদায় না করার জন্য অনুরোধ করা হলো। মানে হচ্ছে আপনি যে কলেজ থেকে যাচ্ছেন বদলি হয়ে, সেই কলেজে ইচ্ছা করলে আপনাকে অনেক সময় ব্ল্যাকমেল করতে পারে বা অনেক প্রাইভেট কলেজে অনেক টাকা পয়সা চাই, তো এই ক্ষেত্রে আপনার কাছ থেকে সর্বোচ্চ 6 মাসের বেতন ফি ছাড়া অন্য কোনো টাকা তারা নিতে পারবে না। সর্বোচ্চ 6 মাসের ফি আপনার কাছ থেকে রাখতে পারবে, এটা আইনত আছে, এছাড়া আপনার কাছ থেকে রাখতে পারবে না। তো এই ছিল মূলত শর্তগুলো। তারপরে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে আবেদন করার সময়, মানে হচ্ছে আপনি কলেজ ট্রান্সফার করার সময় রিজনের স্থানে, রিজনের ঘরে ছাড়পত্রের কারণ স্পষ্ট করে অবশ্যই উল্লেখ করতে হবে। আপনার রিজনের রিজন লেখার একটা অপশন পাবেন, সেটাতে আপনি কি কারণে ছাড়পত্র নিতে চাচ্ছেন বা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে, এটা তারা বলে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটি কথা। তো এই ছিল মূলত কলেজ ট্রান্সফারের নিয়মাবলী এবং শর্তাবলী। আশা করি আপনারা উপকৃত হবেন এই বিষয়গুলো জানার পরে। আপনি যখন আবেদন করার আগে এই বিষয়গুলো জানা অবশ্যই খুবই জরুরি সবার জন্য। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিও, আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।